আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরউদ্দিন ইসলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যেই জেনে গেছেন গুগল এবার তাদের পিক্সেল সিরিজের অধীনে আরও দুইটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। একটি হচ্ছে গুগল পিক্সেল 7, আরেকটি হচ্ছে গুগল পিক্সেল 7 প্রো। আমাদের এই চ্যানেলে গুগল পিক্সেল 7 এই স্মার্টফোনটির একটি ফুল রিভিউ ভিডিও রয়েছে। ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো গুগল পিক্সেল 7 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। প্রথমত যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে গুগল পিক্সেল 7 প্রো এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করেছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল, এবং এই ফোনটির ওয়েট করা হয়েছে 212 গ্রাম। তবে ফোনটির ওয়েট আরও কিছুটা কম হওয়া দরকার ছিল। এই ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনার একটি ক্যামেরা বাম্পার মধ্যে পেয়ে যাবেন ট্রিফল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট সাইড আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে পেয়ে যাবেন একটি পাঁচুল কাট আউট ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে আপনারা অবসিডিয়ান, স্নো অ্যান্ড হাজেল এই তিনটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে, পার্সোনালি গুগল পিক্সেল 7 প্রো এই স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চির LTPO AMOLED প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120Hz হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120Hz হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিংয়ের সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরমেন্স পেয়ে যাবেন। আর ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে 1000 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 1000 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে ফোনটিকে আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের আলোর ঘাটতি ফেস করতে হবে না, এবং এই ডিসপ্লেটিতে সাপোর্ট করবে HDR10+। আর প্রোটেকশন হিসেবে ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে Android 13, আর সেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে গুগল টেনসর 2, যেটি 4 nanometer আর্কিটেকচারে বিল্ড করে টকটাকর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Mali-G710MC10। এই ফোনটিকে আপনারা 12128, 12256 অ্যান্ড 12512 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করে CUFS 3.1। ফোনটিতে কেবল আপনারা 2টি SIM কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। তো বরাবরের মতো আপনারা সকলে জানেন গুগল টেনসরের চিপসেটগুলো কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। তো আমরা আশা করতে পারি এই ফোনটি দিয়ে আপনি যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশ স্মুথলি প্লে করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে 48 মেগাপিক্সেল একটি ক্যামেরা, এবং থার্ডে থাকছে 12 মেগাপিক্সেলের আরও একটি আল্ট্রাওয়াইড সেন্সর। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে 10.8 মেগাপিক্সেল একটি আল্ট্রাওয়াইড সেন্সর। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 4K রেজুলেশনে। ফোনটির ক্যামেরা সেকশনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটি রয়েছে, এটি হচ্ছে ফোনটির আপনার সেলফি ক্যামেরা দিয়েও 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করার অপশনটি পেয়ে যাচ্ছেন। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করাইছে 5000 mAh একটি সুবিশাল ব্যাটারির সাথে 30W একটি ফাস্ট চার্জার। গুগল জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফোনটিকে 0-50% পর্যন্ত চার্জ করতে মাত্র 30 মিনিটের মতো সময় লাগতে পারে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.2, USB টাইপ সি পোর্ট, 3.2 ওয়াইফাই, 120/11 NFC সহকারে থাকছে GPS। ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির প্রাইস হতে পারে বাংলাদেশি টাকায় প্রায় 1 লাখ টাকার আশেপাশে, আর ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 90,000 রুপির মতো। এই ফোনটিকে আপনারা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে ডিসেম্বর মাসের দিকে পেয়ে যেতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে গুগল পিক্সেল 7 প্রো এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিলড্রেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।